আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি একটি চমৎকার নতুন বিষয়ে, অজানা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো যে আমরা জানি প্রত্যেক মুসলমান বালেগ আকেল বালেগের জন্য নামাজ ফরজ, আর নামাজটা যথাসময়ে আদায় করাটাই ফরজ, ওয়াক্ত মতো আদায় করাটা ফরজ, সেটা আমরা জানি। কিন্তু এমন একটা নামাজ আছে ফরজ নামাজ, সেই নামাজটা ওয়াক্ত মতো আদায় না করে বরং ওয়াক্ত চলে যাওয়ার পরে আদায় করাটা আফজল, আপনি কি জানেন সেই নামাজটি কি? হ্যাঁ বন্ধুরা, আজকে সে বিষয়টি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো, আপনারা জানেন এই জিলকদ মাস, এই মাসটি বর্তমানে চলছে। হাজিরা মক্কাতুল মুকাররমায় গিয়ে উপস্থিত হচ্ছেন, হজের প্রস্তুতি গ্রহণ করছেন, কেউ তাওয়াফ করছেন, কেউ ওমরা করছেন, কেউ আরাফাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কেউ মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবীজির রাওজা মুবারকের পাশে সে মসজিদে নববীতে নামাজ আদায় করছেন, এক একজন এক এক হালতে সবাই হজের প্রস্তুতি নিচ্ছেন, লক্ষ লক্ষ মুসলমান। এই হজের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো আরাফাতের ময়দানে অবস্থান। আরাফাতের ময়দানে আপনারা জানেন জোহর এবং আসরের নামাজ একসাথে করা হয়, এরপরে যখন মাগরিবের ওয়াক্ত আসে মাগরিবের নামাজটা কেউ ওয়াক্ত মতো পড়েন না, সবাই পায়ে হেঁটে মুজদালিফায় গমন করেন, এবং মুজদালিফায় গিয়ে এশারের ওয়াক্তের সাথে মাগরিবের নামাজটা পড়েন। তখন এশার ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে গেছে, তখন সবাই মাগরিবের নামাজটা এশারের ওয়াক্তে পড়েন। এটাই সুন্নত হাজিদের জন্য, এটাই আফজল, এটাই উত্তম, এটাই আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সেজন্য সেটাই শরীয়ত, সেই অনুযায়ী আমল করলে আমাদের জন্য সওয়াব। সেজন্য দেখবেন হাজিরা আরাফাতের দিন আরাফাতের অবস্থানের পরে তারা যখন মুজদালিফায় যায়, পথের মধ্যে যদিও মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, কেউ কোনো ধরনের টেনশন করছে না যে আজ নামাজ কাজা হয়ে যাচ্ছে, এমন ধরনের টেনশন কারো নাই। কারণ আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমরা জানি যে মুজদালিফার যে নামাজটি সেটা ওয়াক্ত চলে যাওয়ার পর এশারের সাথে পড়তে হবে। সেজন্য সারা জীবন যদি আপনি সূর্য ডুবার সাথে সাথে আর মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সারা জীবন আপনি মাগরিবের নামাজ পড়েছেন, কিন্তু আজকে লক্ষ লক্ষ মুসলমান মুসল্লিরা, সারা দুনিয়ার মুসল্লিরা মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, তারপরও তাদের টেনশন নেই, কারণ তারা জানে আজকের দিনে তাদের জন্য মাগরিবের নামাজটা ওয়াক্ত চলে যাওয়ার পর এশারের নামাজের আগে পড়তে হবে। এটাই সুন্নত, এটাই আফজল। আশা করি আপনারা মাসালাটি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুন। আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান, মিনাতে কোরবানিয়া তাওয়াফ করা, জিয়ারত করা, সাফা মারওয়া সাই করা, জমজমের পানি পান করা, এই সমস্ত বরকতময় কাজসমূহে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক মুসলমানকে তৌফিক দান করুন। বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার গিয়ে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যারা হজে গিয়েছেন তাদের হজকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।